নমস্কার। অ্যাস্ট্রো গাইডেন্স অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের অনুষ্ঠানের অতিথি বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। 26 বছরের অভিজ্ঞতায় আজকে তিনি যে স্টেজে দাঁড়িয়ে আছেন, সেখান থেকে বলা যায় যে কোনো সমস্যার সমাধান করতে পারেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণ। শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও কিন্তু তার প্রমাণ মিলেছে, এবং সেই কারণেই আজকে তিনি শ্রেষ্ঠত্বের অংশীদার হিসেবে দাবি করতেই পারে। এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা তো করবই, মানে আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে, কিন্তু পার্টিকুলার আজকে এই অনুষ্ঠানে বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রী রামকৃষ্ণকে আমি একটা বিষয়ে প্রশ্ন করব, সেই বিষয়টাই কি সেটা প্রথমে স্বাগত জানিয়ে তারপর করছি। আসুন প্রথমে আমরা স্বাগত জানাই বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ শ্রীরামকৃষ্ণকে। নমস্কার, স্বাগত। নমস্কার, আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই, এবং আমার আরাধ্য দেবী তারা আমাকে প্রণাম জানিয়ে, এবং আমার গুরুদেব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রণাম জানিয়ে আমি অনুষ্ঠান শুরু করছি। ব্যাপার হচ্ছে, আজকে যারা আমার অনুষ্ঠান দেখছেন, আপনারা অনেক জ্যোতিষ প্রোগ্রাম দেখেন, লাইভ ফোনিং অনুষ্ঠানে ফোন করেন, এবং সব সময় আপনাদের একটা বিষয়ে বারবার আমি দেখি প্রশ্ন থাকে যে আমার সন্তানটি কেন পড়াশোনা করে না, আমার সন্তানটি কেন পড়াশোনা করে না। আপনি যে প্রফেশনে হন না কেন, বিষয়টা হচ্ছে একটা যে সন্তানকে পড়াশোনা বা যে কোনো শিক্ষা দিতে গেলে তাকে একটা পরিবেশ তৈরি করে দিতে হয়। এই পরিবেশটা সন্তানের জন্য বিশাল জরুরি। আপনি যদি একটি গাছ লাগান, ভালো সার দিলেন, জল দিলেন, এবং ভালো গাছের চারা এনে লাগালেন, মাটিও ভালো, রোদও আছে, কিন্তু তার পাশে একটা উনুন ধরিয়ে রাখলেন, সেখানে রেগুলার আগুন জ্বলছে, সেই গাছটি কিন্তু বাঁচবে না। বিষয়টা ঠিক তাই, আমাদের সন্তান যে জাতক বা জাতিকা জন্মায়, সে কোনো না কোনো গুণের অধিকারী হয়ে জন্মায়। প্রত্যেক মানুষের একটা না একটা গুণ কিন্তু থাকে, এই গুণটা কিন্তু সেটাকে বিকশিত করতে হয়, তার মধ্যে থেকে খুঁজে নিতে হয় যে কি গুণ তার রয়েছে। এই কাজটি করে হচ্ছে একজন অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার কিন্তু কখনো তার মধ্যে গুণটাকে ঢুকিয়ে দিতে পারে না, কিংবা তার মধ্যে কোনো কিছু নেই সেটাকে ইনপুট করতে পারে না। অ্যাস্ট্রোলজার কি করতে পারে, অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা হচ্ছে একটা আয়নার মতো, আপনি যেরকম দেখতে হবেন সেটা সম্পূর্ণ আয়নায় যেমন ধরা দেয়, তেমনি আপনি যে মেটেরিয়ালে তৈরি, আপনি যা পারেন, আপনার জন্য যা সম্ভব, সেইগুলো আপনাকে বুঝিয়ে দেওয়ার নামই হচ্ছে অ্যাস্ট্রোলজি। হঠাৎ আপনি রেগে যাচ্ছেন, রাগার কারণটা কি, আপনি কেন রাগ করছেন? রাগ করে যদি আপনার কোনো লাভ হয়, আপনি যদি রেগে কাউকে ভয় দেখাতে চান, অবশ্যই আপনি রাগ করুন, কিন্তু সত্যি সত্যি কখনো উত্তেজিত হবেন না, রাগ করবেন না। ঠাকুর বলেছেন যে ছোবল না দাও, ফস্ত করতে পারো, ফস্ত করতে পারো। বিষয় হচ্ছে, আপনার রাগে আপনি আপনার সন্তানকে আপনার বোঝাটাকে চাপিয়ে দিচ্ছেন। যদি দেখা যায় আপনাকেও কিছু পড়তে বলা হয় এবং পরীক্ষা নেওয়া হয়, দেখা যাচ্ছে আপনি আপনার সন্তানের থেকে কম নাম্বার পাচ্ছেন। বিষয়টা ঠিক তাই, সন্তান যদি আপনাকে প্রশ্ন করে, অমুকের বাবা এত টাকা রোজগার করে, তুমি কেন করো না? আপনি যেমন সন্তানকে উদাহরণ দিচ্ছেন, অমুকে 70 নাম্বার পেয়েছে, তুমি কেন পাচ্ছ না? বিষয়টা একদম সেরকম ভাবে ধরে নিতে হবে। আমরা অনেক সমস্যা কে সমস্যা বলে মনে করে আমরা অ্যাস্ট্রোলজারের কাছে দৌড়ই, কিন্তু আদিও ঠান্ডা মাথায় বসে আমরা সেগুলো কি বিচার করি, সেগুলো সমস্যা আমাদের আদেও আছে কিনা? ঠিক আছে, একটা ফোন নিয়ে নি, কেউ মনে হয় আছেন। অবশ্যই, হ্যালো, নমস্কার। আমার নাম রাজেশ রায়। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ।
1996 10/1/1996 কটার সময়? সকাল 6:45। সকাল 6:45 কোথায়? বাঁকুড়া। বাঁকুড়া বাঁকুড়া দেখেন আমাদের বাঁকুড়া। অনুষ্ঠান, আপনি কি জানতে চাইছেন? আমি আমার ক্রিয়ার সম্পর্কে, মানে কোন লাইনে গেলে আমি উন্নতি করতে পারবো বা কি কাজ করলে আমি উন্নতি করতে পারবো। এখন আপনি কি করেন আপনি? আমি কাজ করি বলতে মার্বেল পাথরের কাজ করি, কিন্তু মানুষের কাছে বদনাম হচ্ছে আর কি। হ্যাঁ, এত খাটছি, সেরকম ভাবে টাকা পাচ্ছি না, বেতন সেরকম আমার হচ্ছে না। আপনি মার্বেল পাথরের কাজ করেন? হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনি কাজ করছেন সেরকম ভাবে বেতন পাচ্ছেন না? কাজ আপনার, আপনি কাজটা কি আর আন্ডারে করছেন? আপনি কোনো কন্ট্রাক্টরের আন্ডারে করছেন বা কোনো ঠিকাদারের আন্ডারে করছেন বা নাকি কোনো আপনার কোনো রাজমিস্ত্রির আন্ডারে করছেন? না, আমার আমার মানে আমাদের একটা, মানে আমাদের গ্রামের একটা ছেলের সঙ্গে কাজ করছি। কারোর আন্ডারে করছেন? কারোর আন্ডারে করছেন। তাহলে আপনি ভুল লোকের সংস্পর্শে গেছেন। প্রথমে দেখতে হবে যে মানুষটার সঙ্গে আপনি আছেন সে আপনাকে ঠিকঠাক পারিশ্রমিক দিচ্ছে কিনা, আদেও সে আপনাকে রাখার উপযুক্ত কিনা, সেগুলো আপনাকে আগে বিচার করতে হবে। দুই নাম্বার হচ্ছে, দেখা যাচ্ছে সে আপনাকে রেখেছে কিন্তু সেই কাজ খুঁজে পাচ্ছে না বা ঠিক মতো সে পেমেন্ট পাচ্ছে না, সেটা একরকম বিষয়। আর আপনি লোকের আন্ডারে কাজ না করে আপনি নিজেও তো কিছু কাজ খুঁজে নিতে পারেন। আপনি নিজে নিজে কিছু কাজ খুঁজে নিন, খুঁজে নিয়ে আপনি একটা কাজ করুন, আপনি তাকে সঙ্গে নিয়ে কাজটা করুন, এতে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা পেমেন্ট পেলেন। আর আপনার কাজ সঠিক কিনা, এগুলো ঠিক সময়ে আপনি কাজটা করছেন কিনা, এগুলো সম্পূর্ণ বিষয় আপনাকে বসে আলোচনা করতে হবে। যদি দেখা যায় আপনার, এখানে যেটা দেখা যাচ্ছে আপনার হরোস্কোপে স্যাটার্ন শনি প্রচন্ড নিচস্থ অবস্থায় রয়েছে, এই অবস্থায় আপনার পরিশ্রম করেই অর্থ রোজগার করতে হবে। কিন্তু এই যে পরিশ্রম করে আপনি অর্থ রোজগার করবেন, এরকম ভাবে কি আপনার সারাটা জীবন যাবে না এটাকে বন্ধ করা যায়, সেটার জন্য আপনাকে তখন অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সের মাধ্যমে প্রতিকার বা প্রতিবিধানে আসতে হবে। ঠিক আছে, আপনি মেদিনীপুরে যোগাযোগ করুন, মেদিনীপুরে ডেট রয়েছে। আর্থিক সমস্যাটা তো যাচ্ছেই, কিন্তু সেই সমস্যা থেকে বেরোতে গেলে আপনাকে একটা রাস্তায় নিতে আসতে হবে, সেই জন্য কিছু প্রতিকার বা প্রতিবিধানের প্রয়োজন আছে, কিছুটা বোঝার আছে। আমি আপনার কথা শুনে দেখা গেল একটা যে কোনো প্রতিকার আমি আপনাকে দিয়ে দিলাম, কিন্তু সেই প্রতিকারটা আদেও আপনার, আপনি যদি মনে করুন যে কাজটা করছেন লাইনটা আপনার জন্য ঠিক কিনা সেটা আগে দেখতে হবে, সেটা আপনার জন্য আদেও এই লাইনটা শুভ কিনা সেটা না বিচার করে আমি সহজে আপনাকে বলে দিতে পারি না যে আপনি এই প্রতিকারটা করুন। ক্লিয়ার হলো আপনার? আপনার যদি মনে হয় আপনি মেদিনীপুরে দেখা করতে পারেন। ধন্যবাদ, সঙ্গে থাকুন। তবে হ্যাঁ, এখানেই কিন্তু কাউন্সেলিংটা হয়ে গেল যে আপনি কি করবেন, আপনার কি করা উচিত, এই বিষয়টাই কিন্তু বললেন বাকসিদ্ধ মাতৃসাধক জ্যোতিষ অ্যাস্ট্রোগুরু শ্রীরামকৃষ্ণ। কেননা 26 বছরের অভিজ্ঞতায় কিন্তু এটা প্রমাণ হয়ে গেল যে কোনো মানুষ যখন এই লাইফ ফোনের অনুষ্ঠানে আসেন তার বক্তব্য কি সেই অনুযায়ী কিন্তু এখানে বসেই কাউন্সিলিং হয়ে গেল, মানে অর্ধেক পার্টটা কিন্তু কমপ্লিট, বাদ বাকি হচ্ছে রেমেডি, সেটাও বলে দিলেন যে স্যাটার্নের প্রতিকার করতে হবে কেন শনি নিচস্থ রয়েছে। বিষয়গুলো বুঝতে হবে দর্শক বন্ধু, আমাকে আমার সৌভাগ্যকে এনে দিন সেটা বললে হবে না। প্রথমেই কিন্তু তিনি বলে দিয়েছেন যে আমার ভেতরে কি গুণ রয়েছে সেটা আমাকে আগে প্রকাশ করতে হবে, না হলে হবে না। এই যে ছেলেমেয়েরা আমাদের বলে যে তুমি কি দিচ্ছ আমাকে সেটা আগে দেখো, আমাকে তুমি বলছো 70% বা 80% নাম্বার কেন আমি পাচ্ছি না, তা সেক্ষেত্রে আমাকে আমার আর্থিক ডেভেলপমেন্টটা চেষ্টা করতে হবে, সেটাই সবার ক্ষেত্রেই কাম্য, না হলে কিন্তু হবে না। সেই কারণে বলবো যে আপনারা যদি মনে করেন তাহলে কিন্তু এই বিষয়গুলো এই নিয়ে যে আমি যোগাযোগটা করা উচিত। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পিতা মাতা, অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিতা মাতা তারা কি করছে, তারা সন্তানকে পড়তে বসিয়ে টিভিটা চালিয়ে রেখে দিচ্ছে। দেখা যায়, এটা দেখা যায় বহু ক্ষেত্রে, সন্তানকে পড়তে বসিয়ে দিয়ে তারা তার সামনে নানা রকম আলোচনা করছে। এবং আমি চাইছি আমার সন্তান কিন্তু ইঞ্জিনিয়ার হবে, এটা কখনো সম্ভব নয়, এখানে কোনো প্রতিকার নেই। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি
একটা অ্যাস্ট্রোলজার খুঁজে দেখান, আপনার সন্তান পড়াশোনা করবে না, আপনার সন্তানকে 90% নাম্বার পাইয়ে দেবে, তাহলে আমি নাকে খত দেব। একজন অ্যাস্ট্রোলজার আপনি বের করে দেখান, আপনার হাজবেন্ড কাজ করতে বেরোবে না, আপনাকে লটারি পাইয়ে দেবে, এরকম একজন তান্ত্রিককে খুঁজে বের করুন, আমি তার কাছে মাথা জানু হয়ে থাকব, আমি হাত জোর করে তার কাছে মাথা জানু হয়ে থাকব যে আমি কাজ করব না, আপনি আমাকে একটা কবচ পরিয়ে লটারি পাইয়ে দিচ্ছেন, এটা কখনো সম্ভব নয়। আগে কর্ম করতে হবে, কর্ম কোন কর্মটা করতে হবে, আপনি এমন একজন ব্যাম্বিরকে দেখান যিনি বডি বিল্ডার, তাকে ডাক্তার বানিয়ে দিয়েছে বডি বিল্ডার, তাকে পরিশ্রম করতে হয়েছে, কসরত করতে হয়েছে, ডাক্তার রোগ সারাতে পারে আপনার সুস্বাস্থ্যের অধিকারী করে দিতে পারে না কখনো, সুস্বাস্থ্যের অধিকারী হতে গেলে আপনাকে নিজের থেকে হতে হবে, সেইভাবে আপনাকে কিন্তু আপনার মনটাকে তৈরি করতে হবে। আমাদের এই যে ফাইভ সেন্সেস, পঞ্চ ইন্দ্রিয়, আমি সব সময় খারাপ কথা উচ্চারণ করব, আমি সব সময় খারাপ কথা শুনবো, আমি সব সময় খারাপ পরিবেশে গিয়ে ঢুকবো, এই যে এই চিন্তা ভাবনাগুলো, এগুলো এক একটা গ্রহের কিন্তু কারো কথা, আগে তার প্রতিকারগুলো করতে হবে, তারপরে সঠিক কর্ম করতে হবে। দেখা যাচ্ছে জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো, দেখা যায় যে যে একদম মানে আস্ত কুড়ে ঘরে জন্মগ্রহণ করেছে সে এখন অট্টালিকায় বসবাস করছে, আর যে অট্টালিকায় জন্মগ্রহণ করেছে সে একদম ভাড়া বাড়িতে গিয়ে উঠেছে, সব তার শেষ হয়ে গেছে। কেন? কর্ম তার ভালো না, শুধু ভাগ্যকে দোষ দিলে হবে না। আপনাকে ফোনের মধ্যে জিজ্ঞেস করলো যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছে, আপনি আপনি আপনার ডেট অফ বার্থ আর ওটিপি নাম্বারটা বলে দিন, আপনি বলে দিলেন, আপনার টাকা উঠে গেল, লোক চুরি করে নিল, আপনি এখন ভাগ্যকে দোহাই দিচ্ছেন। আপনি মদ খেয়ে গাড়ি চালাবেন, ধাক্কা লাগলে আপনি ভাগ্যকে দোহাই দেবেন? ভগবান আপনাকে বলেছে কখনো আপনি মদ খেয়ে গাড়ি চালান? বহু ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় দেখা যাচ্ছে আপনি একজন অ্যাস্ট্রোলজারের কাছে নিয়ে গেলেন, কিসের জন্য? আপনার পড়াশোনা করানোর জন্য। সেই অ্যাস্ট্রোলজারই ক্লাস 3 থেকে 4 পর্যন্ত পাশ করতে পারেনি, যে নিজে পড়াশোনা করেনি, যার মাথায় টাক, সে চুল গজানোর ওষুধ বিক্রি করছে, কখনো সম্ভব? কখনো সম্ভব না। যে অ্যাস্ট্রোলজার নিজে বিবাহিত জীবনে সুখী নয়, যে তিনটে চারটে পাঁচটা বিয়ে করছে, সে আপনার বিবাহিত জীবন সুখী করবে? এটা কখনো হতে পারে? আপনারা বোকা হচ্ছেন? আপনারা যদি বোকা হন, ঠাকুর বলেছেন যে চোখ থাকতে যদি তুমি না দেখো তাহলে তোমাকে আমি কিন্তু রক্ষা করব না, আপনি নিজে বোকা হবেন আর দোষ দেবেন সবাইকে, এটা হতে পারে? আপনার ফাইভ সেন্সেস, পঞ্চ ইন্দ্রিয়কে ঠিক করতে হবে। একটা ফোন আছে, দেখি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? কি নাম আপনার? জয় জুয়ারি। হ্যাঁ, আপনার জন্ম তারিখটা বলুন। এ সম্বন্ধে জানবো। হ্যাঁ, তাহলে আপনার জন্ম তারিখটা বলুন। মেয়ের সম্বন্ধে জানবেন? মেয়ের সম্পর্কে? হ্যাঁ। মেয়ের নাম কি? শুভশ্রী তিওয়ারি। শুভশ্রী তিওয়ারি। হ্যাঁ, জন্ম তারিখ? 10/11/2005। 10/11/2009? 2005? হ্যাঁ। আচ্ছা, 10/11/2005 কটার সময়? সকাল 10:45 কলকাতা। সকাল 10:45? হ্যাঁ, কলকাতা। কলকাতা। আপনার মেয়ের কিন্তু আইকিউ ঠিক আছে, ও কিন্তু মানসিক চঞ্চলতা অস্থিরতায় ভুগছে, বুঝতে পেরেছেন? বুদ্ধি আছে আপনার মেয়ের? আপনার মেয়ের বুদ্ধি আছে যথেষ্ট, কিন্তু ও যথেষ্ট মানসিক চঞ্চলতায় ভুগছে, ও একটা ইনসিকিউরিটি ফিল করছে, ওর মনে হচ্ছে যে আমার দ্বারা কিছু হবে না, এই মানসিকতাটার থেকে ওকে বেরোতে হবে, তার জন্য ওর মঙ্গলের প্রতিকারের প্রয়োজনীয়তা আছে, ওর মঙ্গলের প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। আপনি একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে আগে চার্টটাকে ভালো করে বিচার করে তারপরে অনেক পদ্ধতি আছে এর থেকে বের করে আনার। আচ্ছা,
আপনি সেটা করুন, বুঝতে পেরেছেন? আপনার মেয়ের মানসিক শক্তি আরো বাড়াতে হবে। ওর মানসিক একটা ডিপ্রেশনে কিন্তু ভুগবে, যে কারণে ওর যতটা ওর ক্ষমতা সেই তুলনামূলক ভাবে ও কিন্তু সেটা নিতে পারছে না। কিন্তু আগামী দিন অনেক বড় হওয়ার যোগ আছে, অনেক বড় হওয়ার যোগ আছে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। যোগাযোগ করতে গেলে গড়িয়াহাট, কালীঘাট, ব্যারাকপুর, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চুঁচুড়া, রানাঘাট, কৃষ্ণনগর, বহরমপুর, রায়গঞ্জ, মালদহ, কালিয়াগঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, ফালাকাটা, আসাম, আন্দামান, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, বাংলাদেশ, দুবাই, এবং বুকিং নাম্বার 9339845992 এবং 9836153266 এবং আইটি নাম্বার 9038002022। রাত 9টার পর কিন্তু আপনারা কথা বলতে পারবেন এই নাম্বারে। বুকিংটা ফিক্সড করে নিন ইমিডিয়েট, কেননা নিজের ভাগ্যকে হয়তো আপনি পাল্টাতে পারবেন না, কিন্তু নিজের ভাগ্যের ক্ষেত্রে যে কাঁটা প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো তো সরাতে পারবেন। কে বলেছে ভাগ্যকে পাল্টানো যায় না? পাল্টানো যাবে, একদম পাল্টানো যায়। আচ্ছা, আমি যদি মনে করি, আচ্ছা, যে আমি প্রতি মুহূর্তে, আমরা আমরা কিন্তু ভুল করতে করতে এমন জায়গায় চলে যাই, যেই সময় আপনি সিগারেট খেতে 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 এমন জায়গায় চলে যাচ্ছেন সেই সময় ওষুধ কাজ করবে না, না, একটা লিমিট আছে, সেই জায়গায় থামতে হবে আপনাকে। অবশ্যই অবশ্যই, যেমন চলারও একটা সময় আছে, থামারও একটা সময় আছে। যদি আপনি সঠিক সময় আপনি না থামেন, মনে করুন আপনি প্রথম দিন রাত জাগলেন, ভালো করে কোনো অসুবিধা হলো না, দ্বিতীয় দিন জাগলেন, কোনো অসুবিধা হলো না, তৃতীয় দিন আপনি, আপনার ব্রেন আপনা আপনি ঘুমিয়ে পড়বে, কিন্তু হ্যাঁ ঠিক ঠিক, আপনি আর জেগে থাকতে পারবেন না, না, আপনার শরীরের অনেক অর্গানগুলো কাজ করা বন্ধ করে দেবে। এটা তো একটা সাইন্টিফিক ওয়ে। একদম, এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার প্রত্যেকটা পদক্ষেপ, একটা ভুল আপনার জীবনে হাজার ভুল এনে দেবে। আপনি অল্প বয়সে কি করলেন? পড়াশোনার কম, পড়াশোনার দিকে মন না দিয়ে আপনি একটা প্রেমের মধ্যে জড়িয়ে গেলেন, গেল পড়াশোনাটা, তারপরে আপনি কি করলেন? একটা কাজে ঢুকলেন, একটা কাজে ঢুকলেন, প্রাইভেট কাজ, হ্যাঁ, সেখানে আপনার আরো সময় নষ্ট হয়ে গেল। এই করতে করতে লাস্টে যখন দেখা গেল আপনার সবকিছু তো আগে আগে চাই, কর্ম না করে আপনি আগের থেকেই ফলের আশা করছেন, তাহলে এতে তো আরো সময় নষ্ট হয়ে যাবে, আপনার জীবনটাই নষ্ট হয়ে যাবে। আগে আগে ছোটবেলা থেকে আমার জীবনে যা ভুল হয়েছে হয়ে গেছে, আমার সন্তানের একটা হরোস্কোপ আগে করতে হবে, ওর যে বার্থ চার্ট আছে সেটাকে আগে ঠিক করে রেকটিফাই করে সঠিক প্রতিকার বা প্রতিবিধান আগে দিতে হবে, দিয়ে যাতে ও সঠিক রাস্তায় যেতে পারে তাই তার দিকে ওকে মনোনিবেশ করতে হবে। ঠিক, একটি সন্তান সে 18 বছর, 19 বছর, 20 বছর অবধি বাবা মার সাথে অশান্তি করে, যখন সে হায়ার স্টাডিজ করে তখন সে আপনা আপনি তখন বাবাকে শ্রদ্ধা ভক্তি করতে বাবা মাকে শুরু করে দেয়, কারণ তার মধ্যে জ্ঞান প্রবেশ করে, তখন সে ফিল করে যে আমি যা করেছি আমি ভুল করেছি। ঠিক ঠিক ঠিক, কি বললাম বুঝতে পেরেছি? একদম একদম একদম, খুব সুন্দর তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা। এবং এইভাবে আমরা আমরা যাচ্ছি অলৌকিক শক্তির জন্য। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদের কি অলৌকিক শক্তি দেখি দেখি কাজ দেখিয়ে গেছেন বলুন তো? ম্যাজিক দেখিয়ে গেছেন? যে এই আলু পটল হাতে ঝিঙে তৈরি করে দেখিয়ে গেছেন? আমরা অলৌকিক জিনিসের পেছনে ছুটছি, বাস্তবটাকে ছেড়ে দিয়ে আমরা একদম অলৌকিক, আমাকে সব, আমি কিচ্ছু করব না, ঘুমিয়ে থাকবো, আমার সব কিছু হয়ে যাবে। এটা কখনো হতে পারে না, এটা কোনো অ্যাস্ট্রোলজার করতে পারে না। যদি সেটা পারে আমি তার পায়ে গিয়ে সষ্টাঙ্গে প্রণাম করে বলবো আপনি হচ্ছেন আমার গুরু। কর্ম আপনাকে করতে হবে, কর্ম প্লাস ভাগ্য প্লাস চেষ্টা ইকুয়াল টু ফল। আমি জোর দিয়ে বলতে পারি, আমি অর্থ রোজগার করার জন্য আপনাকে বলবো এই দিয়ে দিচ্ছি, আপনাকে পড়তে হবে না এই দিয়ে দিচ্ছি, আপনাকে চাকরির জন্য ছুটতে হবে না এই দিচ্ছি, আপনাকে ম্যাট্রিমনিতে দিতে হবে না, বাড়িতে পাত্র এসে যাবে, এটা কখনো হতে পারে না। কখনো জল কুয়োর কাছে গিয়ে জল তুলে জলটা পান করতে হয়, কুয়োর থেকে জল আপনা আপনি মুখে আসে না।
অবশ্যই এই বিষয়টা কিন্তু আমরা অন্ধ হয়ে যাচ্ছি, আমরা বাস্তব থেকে সরে যাচ্ছি, তাই আমরা প্রতারিত হচ্ছি। আজকে প্রতারিত হচ্ছি কেন, কার দোষ প্রতারিত হওয়ার জন্য? আমরা প্রতারিত হচ্ছি, আমরা লাল কাপড় বাঁধা, মাথায় জটাওয়ালা, ভণ্ড, নানা রকম লোক দেখে আমরা বুঝে যাচ্ছি উনি আমাকে সর্বস্ব দিয়ে দিতে পারে। এটা কখনো সম্ভব? শাস্ত্র কি বলছে সেটা জানা সবসময় জরুরি। আচ্ছা দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার দাদা, আমি যে কথাগুলো বললাম সেগুলো কি ভুল না ঠিক? না না, একদমই ঠিক বলেছেন দাদা। হ্যাঁ একদমই ঠিক বলেছেন। যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে, যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে। যে শুয়ে থাকে সে কখনো উন্নতি করতে পারবে? পারবে না। বলুন আপনার ডেট অফ বার্থটা বলুন, নিজের সম্পর্কে জানবেন। হ্যাঁ আমার আমার নাম হচ্ছে রূপেশ অধিকারী। রূপেশ, রূপেশ অধিকারী, রূপেশ। আচ্ছা বলুন ডেট অফ বার্থ। রূপেশ অধিকারী, আমার ডেট অফ বার্থ হচ্ছে 19/5/1987। 19/5/1987 7, হ্যাঁ। কটার সময়? সকাল 9টা। সকাল 9টা কোথায়? কোথায়? আমতা হাওড়া। আচ্ছা আমতা হাওড়া। আপনি এখন কি করছেন দাদা? আমি তো এই মুহূর্তে আমার সময়টা খুব খারাপ যাচ্ছে, কারণ অ্যাকচুয়ালি আমার এখন কাজও নেই, চাকরিটাও চলে গেছে। আমার দুটো জিনিস দাদা জিজ্ঞাসা করার আছে। এক হচ্ছে বিবাহ জীবনটা আমার একদমই ঠিকঠাক যাচ্ছে না, আর হচ্ছে চাকরিটাও এখন এই সময় তো আমি পুরো বসেই আছি বলতে গেলে। তোমার আমি চেষ্টাও করছি, বহু জায়গায় চেষ্টা করছি চাকরির জন্য, কিন্তু কিছু কিছু করতে পারছি না। দেখুন আপনার মা বেঁচে আছেন? হ্যাঁ হ্যাঁ বেঁচে আছে। আপনার মা যখন স্নান করে আসবেন তখন মায়ের ভেজা আঁচলের যে জলটা ওটা আপনি নিজের মাথায় দেবেন। আচ্ছা এটা 7 দিন দিয়ে দেখুন, আপনাকে অ্যাস্ট্রোলজার শ্রীরামকৃষ্ণের কাছে আসতে হবে না, আপনাকে কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না। আপনি ওই জলটাকে 7 দিন আপনার মাথার মধ্যে দিয়ে দেখুন, আপনার ভালো সময় আসতে বাধ্য। আপনি আমাকে ফোন করে জানাবেন, 9038002022 আমার নাম্বার যাচ্ছে, দেখে নিন। আপনি বলবেন, যদি আমি ভুল বলে থাকি লাইভ প্রোগ্রামে আপনি আমাকে বলবেন, দাদা আপনি বলেছিলেন আমার কোনো কাজ হয়নি। হবেই হবে, হতেই হবে। আচ্ছা আপনার স্ত্রীর সাথে পড়ছে না? না মানে ঠিকই ঠিকই আমার প্রেডিকশন ঠিক আছে, আপনি ওটা করুন। আপনি ফোন করবেন, আমি ডিটেইলস বলে দেবো আপনার সম্পর্কে। আমার রোগ ধরা হয়ে গেছে, যেটা বললাম মা স্নান করে যেই আসবে মায়ের আঁচলের জলটা মাথায় দেবেন। অভূতপূর্ব, অভূতপূর্ব। এই ধরনের অনুষ্ঠানের জন্যই কিন্তু আজ এতটা জনপ্রিয় আপনি, কেন মানুষ কিন্তু সত্যিকার। দেখুন আমি যা বলবো, আমি যা বলবো, আমি ধানাই পানাই পছন্দ করি না। আজ পর্যন্ত আমি যেখানে থাকি যাদবপুরে থাকি, একদমই আমি আমরা 70 বছর ধরে ওখানে আছি, ঠিক। আমার আমি কোন নকল নামধারী নই, আমার নাম রামকৃষ্ণ, জ্যোতিষ শাস্ত্র আমার নাম রামকৃষ্ণ, কারণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আমার মা স্বপ্নাদেশে দীক্ষা লাভ করেছিলেন, এই জন্য তাকে যেহেতু ডাকা যায় সেই জন্য আমার নাম রেখেছিলেন ঠাকুরের নাম দিয়ে। আমি আপনাকে এটাই বলতে পারি যে ভেলকিবাজি বেশি দিন চলবে না, ঠক জীবনে একবারই আপনি ঠকতে পারেন, কিন্তু বারবার আপনি ঠকবেন না। সত্যি সত্যি থাকে, মিথ্যা কখনো সত্যি হয় না, মিথ্যা কখনো সত্যি হয় না। আজকে আমাদের অনুষ্ঠান এখনই শেষ করতে হবে, কারণ সময় আর নেই। তবে হ্যাঁ কথা দিচ্ছি, আগামী অনুষ্ঠানে এরকমই ধরনের তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আপনাদের জন্য রইল। এখনকার মতো অ্যাস্ট্রো গাইডেন্স, নমস্কার।